আরে পয়সার ব্যাগটা আমি খুঁজেই পাচ্ছি না কোথাও। হ্যাঁ এদিকে উচ্চবাবু বসে আছে অপেক্ষা করছে সই করবে বলে। মিঠাই তোর আজকে এত দেরি কি করে হয়ে গেল বলতো? হ্যাঁ কি করে হয়ে গেল? ও না আজ রান্না বান্না সব মিলে আমি একেবারে, কিন্তু কিন্তু খুঁজতে হবে তো পয়সার ব্যাগটা। মোবাইলটাও তো আমি পাচ্ছি না কোথাও, কোথায় রাখলাম আমি বুঝতেই পারছি। তুমি তুমি চলে এসেছো? শৈশব হয়ে গেল না? আসলে আমি আমি বেরোচ্ছিলাম এক্ষুনি, ওই বড়রা সবাই পুজো দিতে গেছে তো, আর রান্না বান্না সবটা করতে হতো, ছোট যা তো একা হাতে সামলাতে পারতো না। তারপর আবার নিপা দিদি নাচের রিহার্সাল করছিল, সব সব মিলিয়ে একেবারে আমার। আচ্ছা আমি জল নিয়ে আসছি। এরকম করছো কেন গো? তুমি কি খুব রাগ করেছো আমার উপর? কে বললো আমি তোমার উপরে রাগ করি? আমি সই করার সময় যাইনি বলে তাতে কার কি যায় আসে বলতো? দেখো আমি একটা আবদার করেছিলাম, আর আমার আবদারটা যে সবাইকে মানতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? তুমি এরকম ভাবে কেন বলছো বলো? আমি কি তোমার কোনো কথা রাখি না? আমি তো তোমার সব কথা রাখি। আজকে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, আর আজকে তুমি এইভাবে বলছো, আমি কি করবো বলতো? বাড়িতে কেউ নেই, বড়রা শাশুড়ি মা পিসি ঠাম্মা কেউ নেই, আর এত কাজ, সব কাজকে আমি ছোট যার উপর চাপিয়ে দিয়ে যেতে পারতাম বলো। হ্যাঁ তো ঠিক আছে, আমি কি কিছু বলেছি তোমাকে সেটা নিয়ে ঘ্যান ঘ্যান করছো কেন? শুধু শুধু দেখো আমি একটা আবদার করেছি, আমি ভেবেছি যেভাবেই হোক আমার মিঠাই রানী সেই আবদারটা রাখবে, আসবে। এটা এটা কি বলতো, এটা আমার একটা ফিলিং, এটার জন্য আমি তোমাকে ব্লেম করছি না, তোমার কোনো দায় নেই এটার জন্য। শুনো মিঠাই, আমরা না সবসময় অন্যদের দিকটা চিন্তা করি, সবার সাথে হইচই করি, আর এটা তুমি শিখিয়েছো আমাকে। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ ফর দ্যাট। কিন্তু কিছু কিছু জায়গা এমন হয় না মিঠাই, যেগুলো শুধু তোমার আর আমার। আজকের এই ওকেশনটাও সেরকমই কিছু একটা ছিল। আমি জানি তোমার অনেক রেসপন্সিবিলিটিস, কিন্তু কিন্তু কোথাও না কোথাও না আমি তোমাকে এক্সপেক্ট করছিলাম জানো তো, আর এই জায়গাটা তুমি করে দিয়েছো। এনিওয়ে আমি সাইন করিনি। সই করোনি? এবার তুমি সই কেন করলে না গো? আমি কেন সই করিনি সেটা তুমি বুঝতে পারছো না, তাই তো? থাক ছাড়ো, বাড়িতে আজ এত বড় একটা পার্টি, বেকার বেকার মুড অফ করে কোনো লাভ নেই। সবাই কি করছে কি? আমি কোনো এরকম অন্যায় করব না। উচ্চব অন্যায়? অন্যায় তো তুমি করোনি না, তোমার তো মনে হয় তুমি কোনো অন্যায় করেছো। দেখো আমি তোমাকে একটাই রিকোয়েস্ট করতে পারি, এই বিষয়টা নিয়ে হয়তো বাড়িতে অনেকেই তোমাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করবে, জাস্ট কাউকে কিছু বলার দরকার নেই মিঠাই। আর সত্যি কথা বলতে আমার মনে হয় আমাদের এই
কষ্ট পেয়েছে হচ্ছে বাবু, খুব কষ্ট পেয়েছে। কইরে মিঠাই আমিরাই মিঠাই, আরে তুই এখানে কি করছিস? নিচে তো সবাই মিঠাই কি খুঁজছে। হ্যাঁ যাচ্ছি দাদু। মিঠাই কিছু হয়েছে নাকি? তোর উচ্চবাবু ফিরেছে? হ্যাঁ হ্যাঁ ফিরেছে তো। কোথায় সে? বলি আগারওয়ালদের ওখানে তো কাগজপত্র সই করতে গেল, ঠিকভাবে সব দেখে শুনে নিয়েছে তো? কি জানিস বড় চিন্তা হচ্ছে, খুব তাড়াহুড়ো করে কাজটা হলো তো। দাদাই আমি সাইনটা করিনি। কেন? তুমি তো সই করতে গিয়েছিলে। হ্যাঁ আমি সই করতেই গেছিলাম, কিন্তু তারপর আমি ভেবে দেখলাম যে আমরা একটু বেশি তাড়াহুড়ো করছি এই বিষয়টা নিয়ে। তাছাড়া তোমার বড় ছেলেও যে খুব একটা সাপোর্ট করছে বিষয়টাকে তাও নয়। আমি ভাবলাম রুডিয়ার নিপার রিসেপশনটা হয়ে যাক, তারপর না হয় ভেবে দেখা যাবে। আজকে যে রিসেপশনের ব্যবস্থাটা করেছো তার অর্ধেক দায়িত্ব কিন্তু মিঠাইয়ের, এটা মনে রেখো। তাহলে জানলো কি করে কথাটা? নিশ্চয়ই মিঠাই বলেছে। বিশ্বাস করে কথাটা বলাটাই আমার ভুল হয়ে গেছে। ইটস মাই মিস্টেক অনলি। ডিসগাস্টিং। তারপর এখন কেমন আছেন মিস্টার আগরওয়াল? খুব উইক ফিল হচ্ছে ডক্টর, চেস্ট পেনটা একটু কমেছে, কিন্তু এ বিস্তর সে উঠনা ভি পসিবল নেই ডক্টর সাহেব। বেশ তবে আজকের রাতটা দেখা যাক, আসুন প্লিজ। কিন্তু একমাত্র হল্লা পাটি করতে পারে।
এভাবে এক পাশে মুখ ভার করে দাঁড়িয়ে থেকো না প্লিজ। তাদেরকে তো সবটাই বলে দিয়েছো, এরপর সবাই আমাকে বলবে আজকে দিনেও তুই মিঠাইকে বকেছিস। শোনো মিঠাই, আমি কিন্তু তোমাকে কথা শোনাতে চাইনি, আমি জাস্ট নিজের ফিলিংটা এক্সপ্রেস করছিলাম, দ্যাটস ইট। আমি কিন্তু কাউকে কিছু বলিনি, আমার শুধু কষ্ট হচ্ছিল, মনটা একটু খারাপ লাগছিল, তাই এখানে। ঠিক আছে। মরে গেলে ভালো হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই দয়া করে এদিকে একটু মনোসংযোগ করুন, এদিকে একটু মনোসংযোগ করুন। আচ্ছা, আমরা সবাই জানি আজকে মোদক পরিবারের আদরের ছোট কন্যা আমার ছোট গিন্নির বিয়ের রিসেপশন, তো তার দাদা এবং বৌদি বিয়ের রিসেপশনের জন্য বিশেষ কিছু অনুষ্ঠানের আয়োজন করেছে। কারণ আমার আদরের ছোট গিন্নির ইচ্ছে ছিল যে তার বিয়ের রিসেপশনে মেহেন্দি সঙ্গীত এই সমস্ত কিছু হবে তার স্বপ্ন পূরণের জন্য। তা মেহেন্দিটি পরানো হয়ে গিয়েছে, এইবার সঙ্গীত হবে। মানে আমরা যারা বাড়ির লোক তারা সকলে মিলে ফিল্মি কায়দায় নাচ গান, এবং সেটা আপনাদের সবাইকে দেখতে হবে, তুরি সহ্য করতে হবে।
এবার কিন্তু আমরা নিপার গান শুনব। ঠিক কথা। নিপ নিপ।